আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দুপুরের মধ্যেই যে সকল জেলায় জড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টি দেখা দেবে ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন তীব্র জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে চাতক পাখি নেই বৃষ্টির জন্য অপেক্ষা করছে বাংলার মানুষ এরই মধ্যে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকা সিলেটের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে জ্বর সহ বজ্র বৃষ্টির দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার উনত্রিশ এপ্রিল দুপুর একটা পর্যন্ত দেশের নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয় আবহাওয়িদ অমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাষে বলা হয়েছে সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দর সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে সন্ধ্যা থেকে ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রোববার ছয়টা চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হওয়া সহ বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তারপর প্রবাহ নিয়ে বার্তায় বলা হয়েছে যশোর ও রাজশাহী জেলা সমূহের উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল ফরিদপুর গোপালগঞ্জ নৌকা পাবনা ও নীল নীলফামারী জেলা খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ময়মনসিংহ মৌলভীবাজার রাঙ্গামাটি চাঁদপুর নোয়াখালী ফেরি ও বান্দরবন জেলাসহ, ঢাকা রাজশাহী ও রংপুর বিভাগের অবশিষ্টাংশ এবং বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জরুরি বাষ্পের অধিকের কারণে অস্বস্তি ভাব বিরাজমান থাকতে পারে তো সময় তো দর্শক মন্ডলী চলুন এখন আমরা সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখে নিব যে কিছু গুণের মধ্যে কোন কোন জেলায় বজ্র সহ এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আমরা কিন্তু এখন সরাসরি স্যাটেলাইটে চলে এসেছি তো এখানে আপনারা বাংলাদেশের উপর দেখতে পাচ্ছেন যে তেমন কিন্তু কোথাও কোনো মেঘের দেখা নেই এদিকে সিলেট অংশে কিন্তু বেশ ভালো পরিমাণে মেঘ জমা হয়েছে এবং সেখানে কিছুক্ষণের মধ্যেই কিন্তু জ্বর এবং বজ্রসহ বৃষ্টির দেখা দিবে তো এখানে দেখতে পাচ্ছেন সিলেট বিভাগে কিন্তু আটানব্বই পার্সেন্টের মতো মেঘের উপস্থিতি রয়েছে এবং সেখানে প্রায় সতেরো মিলিমিটারের মতো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা যদি একটু দেখি দেখেন জয়ন্তপুর নিরানব্বই পার্সেন্ট মেঘ রয়েছে এবং সেখানে পঁচিশ দশমিক চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আহ চা বাগের সাতানব্বই পার্সেন্ট মেঘের উপস্থিতি রয়েছে এবং সিলেট বিভাগে সিলেট অঞ্চলে আটানব্বই পার্সেন্ট মেঘের উপস্থিতি রয়েছে এর পাশাপাশি সিলেট অংশের পার্শ্ববর্তী এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টি রয়েছে এদিকে আছে কিন্তু চট্টগ্রাম বিভাগেও বেশ কোথাও বেশ কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো প্রদর্শক কিছুক্ষণের মধ্যে কিন্তু সিলেটের এই অঞ্চলগুলোতে বজ্র সহ অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সময় দর্শক এই ছিল আজকের আবহাওয়ার খবর তো সবার আগে আবহাওয়ার সকল আপডেট খবর যদি সবার আগে জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি বাজিয়ে রাখবেন তো আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম